এই সঙ্গীতা, একটু তাড়াতাড়ি করো, এত লেট করলে কিভাবে হবে? নতুন বাড়িতে গিয়ে তো অনেক কাজ আছে, তাই না? একটু তাড়াতাড়ি করো। আমি তো কখন রেডি হয়ে আছি, মা তো এখনো রেডি হয়নি। দাঁড়াও, মাকে ডেকে আনছি। আরে বাবু, এত তাড়াহুড়ো করছিস কেন? অনেক কিছু জিনিস তো গোটাতে হয়, তাই না? আমার সব কাজ শেষ, চলো এবার। বাহ, বাড়িটা তো খুব সুন্দর, তাই না মা? আমার খুব ভালো লেগেছে। একদম ঠিক বলেছো বৌমা, আমাকেও খুব ভালো লেগেছে। এই সঙ্গীতা, দেখো না, বাড়িটার বাইরে যতটাই সুন্দর, ভিতরটা তার থেকেও অনেক সুন্দর, তাই না? একদম ঠিক বলেছো, বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। দেখে তো ভূত মনে হচ্ছে। এই শম্ভু, এসো এসো, বাড়িতে ভূত এসেছে, এসো তাড়াতাড়ি এসো। কি হচ্ছে, আসো তাড়াতাড়ি, কোথায় গেলে, আসো। কি ব্যাপার সঙ্গীতা, তুমি এই ভর দুপুর বেলা চিৎকার করে করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলছো, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এবার বলো কেন চিল্লাচ্ছো। আরে তুমি অমন করছো কেন? আগে তো আমার কথাটা শোনো। আমি এক্ষুনি একটা ভূত দেখলাম। আমি এখানে থাকতে পারবো না বাবা, তুমি আমাকে এক্ষুনি এ বাড়ি থেকে নিয়ে যাও। বৌমা ঠিকই বলেছে শম্ভু, যেদিন থেকে এসেছি আমিও ভূতের আওয়াজ পাচ্ছি। আমার কি মনে হচ্ছে বলতো মা, আমরা নতুন বাড়িতে এসে উঠেছি, এই জন্যই খারাপ ভাবনা মনে আসতেছে। আমি অত কিছু বুঝি না বাবা, তুই কালকেই তান্ত্রিক ডেকে আনবি। আচ্ছা ঠিক আছে মা, তোমরা সবাই যেহেতু বলছো, আমি কালকেই তান্ত্রিক ডেকে আনবো। এবার সবাই খুশি তো? তোমরা সবাই ঠিকই বলছো, আমি সত্যি সত্যি এ বাড়ি থেকে ভূতের আবাস পাচ্ছি। তাহলে কি আমরা এ বাড়িতে থাকতে পারবো না? এর হাত থেকে আমাদের বাঁচার কি কোনো উপায় নেই? নিশ্চয়ই আমি আপনাদের বাঁচাবো। এখনই আমি আমার তান্ত্রিক শক্তিতে এই দুষ্ট আত্মাকে আপনাদের বাড়ি থেকে বের করব। একটু ধৈর্য ধরুন। বস, এই দুষ্ট আত্মা তুই বেরিয়ে আয়। হিং বিং বস, এই দুষ্ট আত্মা তুই বেরিয়ে আয়। এই দুষ্ট আত্মা তুই আমার ঘর মটকাবি, তোর এত বাড়ি সাহস? দাঁড়া, তুই এই আগুনের মধ্যে তোকে আমি পুড়িয়ে ছারকাল করে দেব। আচ্ছা ঠিক আছে, তোকে আমি মুক্তি দিলাম, তুমি এখন যা, এখান থেকে চলে যা।